প্রথমে হামাস নেতা ইসমাইল হানিয়া, এরপর শেষ করে দেয়া হলো হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে। এবার ইসরায়েলের টার্গেটকে, কোনো যদি কিন্তু ছাড়াই বলা যায়। পশ্চিমা খুঁটির জোরে নাচা ইসরায়েলের এবারের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইরান কি তা অনুধাবন করতে পারছে? উত্তরটা হলো হ্যাঁ। ঠিক এই কারণে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন দাবির মুখেই গোপন ও নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। তার মানে ইসরায়েলের গোয়েন্দারা এবার যে খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নেমে পড়েছে সেটি টের পেয়েছে তেহরান। তাই তো এমন সতর্কতা। হাসান নাসরুল্লাহকে হত্যার পর রাজধানী তেল আবিব থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভাষণ ছিল দম্ভ, হুমকি আর হুঁশিয়ারিতে পরিপূর্ণ। কোনো রাগঢাক ছাড়াই আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, যারা আমাদের আঘাত করে আমরা তাদের পাল্টা আঘাত করি। ইরান বা মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে পারে না। নেতানিয়াহুর এমন সরাসরি হুমকির পর ধারণা করা হচ্ছে এবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির বন্দুক হয়তো খামেনির দিকে তাক করা। সামান্য কোনো ভুলে কিংবা ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় প্রাণ হারাতে পারেন প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনি। এরই মধ্যে হাসান নাসরুল্লাহ ইরানি গোয়েন্দাদের বিশ্বাসঘাতকতায় নিহত হয়েছেন, উঠছে এমন জোরালো অভিযোগ। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গেল শুক্রবার নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই তার অবস্থানে হামলা চালিয়ে তাকে হত্যা করে তেল আবিব। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানিয়েছে শুক্রবার বৈরুতে হিজবুল্লার সদর দফতরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসরুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দফতরে প্রবেশ করেন, তার কিছুক্ষণ পরেই বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা হিজবুল্লার সদর দফতরকে ধসিয়ে দেয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। সম্প্রতি তারা হিজবুল্লার বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই এসেছে। তারা হিজবুল্লাহ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করেছে, যার মধ্যে অন্যতম হলো হিজবুল্লাহ ও ইরানের মধ্য থেকেই গুপ্তচর নিয়োগ করা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।